আমি এরপরে আসবেন সামাজিক পত্রিকা এবং পাসবুক বলেন এই প্রকল্পে নথিভুক্ত করতে অনেক সুবিধা হয়। সেই সরকারের শ্রম দপ্তরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অসংগঠিত শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষা যোজনা ঘোষণা করেছেন তার মাধ্যমে এই পরিবারগুলো যে সুযোগ সুবিধা পাবে, আজকে আমরা আমাদের ইটাহার ব্লকে মানে টোটাল মোটর থেকে শুরু করে অন্যান্য ট্রেড ব্যবসায় যে সমস্ত শ্রমিকরা আছে সবাইকে আমরা দেখেছি এখানে, আজকে তাদের ফর্ম ফিল আপ সহ তাদেরকে সচেতন করা এবং ফর্ম ফিল আপ যেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশন যে সিস্টেম সরকারি স্টাফ এবং আমাদের সমস্ত ট্রেড ইউনিয়ন নেতৃত্ব যারা আইনজীবীদের সঙ্গে যুক্ত তারাও আজকে এখানে সবাই উপস্থিত আছে এবং এখানকার অসংখ্য মানুষ এই শ্রম দপ্তরে তাদের রেজিস্ট্রেশন করাবার জন্য এবং কী কী সুযোগ সুবিধা আগে ছিল তাদেরকে আমরা ওয়াকি করেছি আজকে শিবির।